আজকে আমরা জানব ভারতের একজন প্রয়াত তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনী। বিখ্যাত তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত 14 জুন 2020 সালে বোম্বেতে তার ফ্ল্যাটে আত্মহত্যা করেন। অভিনেতার আকস্মিক মৃত্যুতে তোলপাড় হয়ে যায় সারা দুনিয়া। এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যকে ঘিরে সুশান্তের অনুগামী ও ভক্তদের মনে কৌতূহলের অন্ত নেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন একটা ধোঁয়াশায় ভরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা না খুন, সেটা নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন রয়েই গেছে। সুশান্ত সিং রাজপুত এমন একজন অভিনেতা যিনি বলিউডে নিজের প্রতিভা ও পরিশ্রমের দ্বারা নিজের জায়গা করে নিয়েছিলেন। আসুন তাহলে এই প্রয়াত তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনীতে অনেক কাছ থেকে জানার চেষ্টা করা যাক। সুশান্ত সিং রাজপুত ভারতীয় ডান্সার, জনপ্রিয় বলিউড ফিল্ম অভিনেতা এবং টেলিভিশন অভিনেতাও ছিলেন। তিনি তার সামাজিক কর্মকাণ্ডের ও হাসিখুশি মানসিকতার জন্য খুব পরিচিত। সুশান্ত সিং রাজপুত বলিউড ফিল্ম জগতে তার উজ্জ্বল স্থান নিজের পরিশ্রম যোগ্যতার বলে করেছিলেন। অন্য অধিকাংশ হিরো বা হিরোইনের মতো বাবা কিংবা মায়ের নামে প্রচার পাননি। সুশান্ত সিং রাজপুত জন্মগ্রহণ করেন 21 জানুয়ারি 1986 সালে। তার পিতা ছিলেন কে কে সিং এবং মাতা উষা নার্দোকানি। তিনি পেশায় ডান্সার, টিভি ও বলিউড অ্যাক্টারেস ছিলেন। অত্যন্ত আত্মবিশ্বাসী পরিশ্রমী অভিনেতা কোনো চরিত্রের কাজ করার পূর্বে সেটিকে ভালো করে শিখে তারপরে অভিনয় করার বিশ্বাসী ছিলেন তিনি। তিনি বলতেন কোনো কাজ করার পূর্বে সেটিকে শিখে নাও। তার একটি ফিল্ম রাব্দা 2017 সালে মুক্তি পায়। এই সিনেমায় একটি তলোয়ার চালানোর অভিনয় থাকায় তিনি তলোয়ার চালানোর শিক্ষার জন্য ব্যাংককে 1 মাস প্রশিক্ষণ নেন। এই রকম কঠিন পরিশ্রম প্রতিটা ফিল্মে তার সকল চরিত্রে করে গেছেন। সুশান্ত সিং প্রাথমিক শিক্ষা জীবন বিহারের পাটনা শহরে শুরু করেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুশান্ত সিং রাজপুত। তার সাথে তার মায়ের সম্পর্ক খুবই মধুর ছিল, কিন্তু হঠাৎই অসুস্থতায় তার মায়ের মৃত্যুর পরে তাদের পারিবারিক জীবনে পরিবর্তন আসে। পুরো পরিবার মায়ের মৃত্যুর বছরেই দিল্লিতে চলে আসেন। মেধাবী ছাত্র হিসেবে তিনি কলেজে অনেক পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেন, কিন্তু 4 বছরের শিক্ষা জীবনের 3য় বছরে তিনি কলেজ ড্রপ আউট করেন। এর পিছনে বড় কারণ ছিল তার ইঞ্জিনিয়ারিং পড়ায় মন না লাগা, কেননা সেই সময় তিনি ডান্সের প্রতি দুর্বল হয়ে পড়েন এবং প্রচুর সময় দেওয়ার কারণে তার রেজাল্ট খারাপ হতে থাকে। দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় নামকরা ডান্স গ্রুপ ব্যারি ডান্সের সাথে তার যোগাযোগ হয়। সুশান্ত সিং এতটাই ভালো ডান্স করত যে ব্যারি ডান্স গ্রুপ তাকে পারমানেন্ট ডান্স মেম্বার হিসেবে নিয়োগ করেন। ব্যারি ডান্সের সাথে তিনি ডান্স কোরিওগ্রাফার হয়ে বেশ কিছু দেশি ও আন্তর্জাতিক ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গ্রুপ ডান্স করেছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় 14 জুন 2020 সালে। সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ তার মুম্বাইয়ের বান্দার ফ্ল্যাটের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। তবে মৃতদেহের পোস্টমর্টম রিপোর্টে জানা যায় ঝুলে থাকার জন্য শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ জানতে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সাথে ভিডিওটি শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।